দুটি দেশ ইরান ও ইসরায়েল আজকের দিনে দাঁড়িয়ে একে অপরের চরম শত্রু। এই দেশ দুটির মধ্যে শুরুর দিকে ছিল বন্ধুত্বের সম্পর্ক। যখন বিশ্বের কোনো দেশ ইসরায়েলকে দেশ হিসেবে মানতে রাজি ছিল না, সেই সময় ইরান ইসরায়েলের পাশে দাঁড়ায়। ইরানই প্রথম ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়। খুব স্বাভাবিক নিয়মেই দুটি দেশের মধ্যে আটুট বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু হঠাৎই সেই বন্ধুত্ব এক ঝটকায় ভেঙে গেল। ইরান ও ইসরায়েল হঠাৎ করে একে অপরের চরম শত্রু হয়ে উঠেছে। ইতিমধ্যেই ইরানের তরফ থেকে ইসরায়েলের উপর সামনে থেকে হামলা করা হয়েছে। 200টিরও বেশি মিসাইল চার্জ করা হয়েছে দেশটির উপরে। ইসরায়েলও যে এই হামলার উত্তর দিতে চাইবে তা অস্বাভাবিক নয়। ইতিমধ্যে ইসরায়েলের তরফ থেকে হামলার হুমকি দেয়া হয়েছে ইরানকে। যুদ্ধ শুরু হয়েছিল ইসরায়েল ও হামাসের মধ্যে। হঠাৎ করে সেই যুদ্ধের মাঝখানে ঢুকে পড়ে ইরান। 1/4/2024 ইরানের দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় অনেকেই মারা যান। তাই এর বদলা নিতে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর হামলা চালানোর হুমকি দেয়া হয়। 13/4/2024 সত্যি ইসরায়েলের উপর মিসাইল হামলা চালায় ইরান। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, দুটো দেশের বন্ধুত্ব হঠাৎ করে শত্রুতায় পরিণত হলো কি করে? 1948 সালে ফিলিস্তাইনের বদলে নতুন একটি মুসলিম দেশ গড়ে ওঠে যার নাম ইসরায়েল। কিন্তু এই দেশের বিরুদ্ধে প্রতিবাদের স্বেচ্ছার হয়ে ওঠে সমগ্র মুসলিম অধ্যুষিত দেশগুলি। মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম দেশ ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দিতে রাজি ছিল না। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় বন্ধু দেশ ইরান। ইরান হলো তুরস্কের পর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। সরাসরি ইসরায়েল ও ইরানের মধ্যে বন্ধুত্ব প্রকাশ্যে আনা না হলেও গোপনে একে অপরকে সাহায্য করতে থাকে দুটি দেশ। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতার সূত্রপাত 1997 সালে বিশ্বের ঐতিহাসিক ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে। এই বিপ্লবের মধ্য দিয়ে ইরান ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। ক্ষমতায় আসে আয়াতুল্লাহ রুহু আল্লাহ খোমেনি। এরপরই সব পাল্টে যায়। ইরানের শাসক দলে আমেরিকা আর ইসরায়েলকে শয়তান দেশ হিসাবে চিহ্নিত করে। এরপর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে আভ্যন্তরীণ যুদ্ধ শুরু হয়। দুটি দেশই একে অপরকে হামলা করতে থাকে গোপনে, কিন্তু সরাসরি তা স্বীকার করতে নারাজ দুই দেশই। এতদিন এই যুদ্ধ ছায়া যুদ্ধ নামে পরিচিত ছিল। দুটি দেশের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায় যে তারা একে অপরকে সাক্ষাৎ তো দূরের কথা, দূতাবাস ব্যবস্থাও বন্ধ করে দেয়। যে কোনো প্রকারে একে অপরকে দুর্বল করে দেবার চেষ্টায় ব্রতী হয় দুটি দেশই। 2006 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লেবানন। তখনই লেবাননের পক্ষে নেয় ইরান। তবে ইসলামিক বিপ্লবের পর ইসরায়েল ইরানকে অস্ত্র সরবরাহ করে বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করেছিল, যদিও তা নিজের স্বার্থে, ইরাকের রোষের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু ইসরায়েলের এই চেষ্টা বিফলে যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।